স্টার্ট দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা হাই স্কুলের আরেকটা ক্লাস পার্টিতে আসলাম এটা থার্ড ক্লাস পার্টি তো আজকে হচ্ছে ক্লাস 8 এর ক্লাস পার্টি আমরা আজকে পার্টি এনজয় করব আপনারা আসুন আমার সাথে জ্যাকেট ক্লাস পার্টি কিভাবে হয় ইন্সপায়ার্ড হবো তাই না আমাদের পরীক্ষাটা যেতে ভালো লাগে ফাইনাল পরীক্ষা
আমাদের নতুন বছরের শুরুটা যাতে সুন্দর হয় এবং নেক্সট ইয়ারে যাতে আমরা আরো বড় করে একটা ক্লাস পার্টি করতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের শপথ, তাই না? তোমাদের সবাইকে ধন্যবাদ পার্টিতে ইনভাইট করার জন্য। আর তোমাদের এই অ্যারেঞ্জমেন্ট আজকে খুবই সুন্দর হয়েছে। আমি এখন আমাদের রেসপেক্টিভ প্রিন্সিপাল স্যারকে বলবো তোমাদের পার্টির উদ্দেশ্যে কিছু বলার। ধন্যবাদ স্যারকে। এখন স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা, যে স্যার অসংখ্য ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসছেন, বিশেষ করে তোমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর ইতিমধ্যে তো তোমাদের সাথে একটা ক্লাস হয়েছে স্যারের, আগামী তো ইনশাল্লাহ আমরা করবো, এটা কন্টিনিউ থাকবে। তবে এই ক্লাস পার্টিতে যারা কষ্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আয়োজন তোমাদের মধ্য থেকে আসবে, এটা কিন্তু আমাদের কোনো আয়োজন না, আমরা জাস্ট ইনভাইটেড গেস্ট। নিজেদের মধ্যে সংযুক্তিটা বজায় রাখতে, আর সর্বোপরি সামনে যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য ভালো করে একটা প্রিপারেশন নিতে, যাতে করে সবাই আমরা আবার ক্লাস নাইনে একসাথে একত্রিত হতে পারি, এর জন্য স্লিপ না কাটে। ঠিক আছে, মনে থাকবে? আওয়াজ আসছে, আসতে আসছে, আমরা সবাই উঠবো ক্লাস নাইনে, ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলো, গুড, ভেরি গুড। তো আগামী নেক্সট ইয়ারও আমরা নাইনে এই ধরনের প্রত্যাশা করতে পারি। সবাই ভালো থাকবে আর সুস্থ রাখতে চেষ্টা করবে নিজেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করবে, আর তোমার আশেপাশে যদি কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছু থাকে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করতে চেষ্টা করবে। পরিবেশ সুন্দর না থাকলে আমরা ভালো থাকতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। আর পরিবেশ সুন্দর করার দায়িত্ব আমাদের নিজেদের, আমরা প্রত্যেকে যদি নিজেদের পরিবেশটাকে সুন্দর রাখি ইনশাল্লাহ দেশটাও সুন্দর হবে। পারবো আমরা? ধন্যবাদ সবাইকে, আমি আমার চ্যানেলের জন্য আমি যখন বলবো রেডি গো, তখন সবাই একসাথে বলবো ডিজিটাল রেডি। দেখেছো কেউ? দেখো নাই, দেখবা, অসুবিধা নাই, কারা কারা দেখছো? হাত তুলো তো দেখি, স্যারকে দেখছো? কেমন লাগছে স্যারের ক্লাস গুলো? আমার আমার সাথে ওকে ডিজিটাল পাঠশালা একসাথে বলবা, হ্যাঁ, রেডি, ওয়ান টু থ্রি।